हाय स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल लर्न विथ आश। आज हम तुम्हारे सप्तम श्रेणी बीजगणितिक सूत्रावलीर अंकगुलि करब। आगे क्लासे तुम्हारे निजे करी 12.1 एर अंकगुलो करी दिएछिलाम। आज हम तुम्हारे निजे करी 12.2 एर अंकगुलो करब। ए माइनस बी तार होल स्क्वायर इज इक्वल टू ए स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर एर साहाज्ये वर्ग निर्णय करते हबे। ओ ए प्लस ओ बी एर जायगाय कि निलाम लिखी एवं वर्ग निर्णय करी। आगे निजे कुड़ी जेटा कुड़िएछिलाम सेखाने ए प्लस बी तार होल स्क्वायर आकारे करते बोलेछे। एबारे ए माइनस बी तार होल स्क्वायर आकारे करते हबे। आमी फर्मुलागुलो लिखिए दिएछि, ना देखे थाकले आगेर भिडियोते देखे निओ। प्रथमटा कि आछे देखो, एक्स माइनस फाइव। ताहले एटा कि एखाने ए आर बी कि हबे, प्रथमे फर्मुलाटा जेने नाओ। ए माइनस बी तार होल स्क्वायर इज इक्वल टू ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर। ताहले ए हये जाबे एक्स आर बी हये जाबे फाइव। ताहले एक्स माइनस फाइव तार वर्ग माने स्क्वायर कि हबे एक्स स्क्वायर माने ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर समान एक्स स्क्वायर माइनस पाँच दुए दस टेन एक्स प्लस पाँच पाँचे पचिस। चार्टा देखो कि आछे, एक्स प्लस वाई। एखाने ए आर बी कि हबे देखो, তোমাদের হয়তো ভাবছো যে এক্স প্লাস ওয়াই আছে, কিন্তু আমাকে এ মাইনাস বি আকারে করতে বলেছে। দেখো এখানে যদি আমি এক্স মাইনাস মাইনাস ওয়াই নিই, দেখো মাইনাস মাইনাসে প্লাস হলো, তার মানে এক্স প্লাস ওয়াই জিনিসটা চলে আসে, আর মাঝে আমার এ মাইনাস বি আকারও আমার করা হয়ে গেল। তাহলে এ সমান কি হয়ে যাবে এক্স, আর বি সমান হয়ে যাবে মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর বর্গ সমান কি হয়ে যাবে এক্স মাইনাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই প্লাস, দুটো মাইনাসের গুণ করলেও প্লাস হয়, তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ছয়েরটা ঠিক আগের অঙ্কটার মতোই কি হবে, ফোর এম মাইনাস মাইনাস টু মানে মাইনাসে মাইনাসে প্লাস টু। তাহলে এ সমান হয়ে গেল ফোর এম, আর বি সমান হয়ে গেল মাইনাস টু। অত এ ফোর এম প্লাস টু তার স্কোয়ার সমান হয়ে যাবে ফোর এম মাইনাস মাইনাস টু তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার হোল স্কোয়ার সমান চার চারে ষোলো, ষোলো এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস দুই দুয়ে চার, চার চারে ষোলো, ষোলো এম প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস আর দুই দুয়ে চার। আটটা দেখো, সি ই মাইনাস এফ জি। তাহলে এখানে এ কি, এ হচ্ছে সি ই আর বি হচ্ছে এফ জি। তাহলে সি ই মাইনাস এফ জি এর বর্গ সমান কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি এফ জি তার হোল স্কোয়ার। দেখো সি ই আছে, আমরা জানি একটার স্কোয়ার মানে দুটোর স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস এটা চারটে কী করে আছে একে অপরের সাথে গুণ করে, তাহলে হয়ে যাবে টু সি ই এফ জি প্লাস হয়ে যাবে এফ স্কোয়ার জি স্কোয়ার। নয়টা দেখো কি আছে, পি এক্স মাইনাস ওয়ান বাই টু। এ কি এখানে, এ হচ্ছে পি এক্স, বি হচ্ছে ওয়ান বাই টু। তাহলে এ সরি পি এক্স মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান পি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো টু উপরে আছে, টু নিচে আছে, ওপর নিচে কেটে যায়, তাহলে টু টু গেল কেটে মাইনাস পি এক্স প্লাস ওয়ান বাই ফোর। ওয়ান বাই ফোর কেন, ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু হলে ওয়ান ওয়ান সমান ওয়ান আর টু টু সমান ফোর। টেনেরটা দেখো, পি প্লাস কিউ মাইনাস আর, তিনটে আছে, তাহলে দুটোকে এ একটাকে বি এই আকারে আমাকে করতে হবে। মানে এ ধরে নাও পি প্লাস কিউ মাইনাস আছে, কারণ এ মাইনাস বি আকারে করতে বলেছে, আর বি হয়ে গেল আর। তাহলে এটার বর্গ কী হবে সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু
ए बी प्लस बी स्क्वायर देखो ए पी प्लस किऊ जो स्कोयर आटा क्योंकि ए प्लस बी तरह होल स्कोयर आकार करते जो करी तो कि ए स्कोयर प्लस टू ए बी प्लस बी स्कोयर ए देखो टू इंटू आर कि टू आर पी प्लस किऊ एट गुण आटे पर लाइन करी देखो पी स्कोयर प्लस टू पी किऊ प्लस किऊ स्कोयर देखो एर साथ गुण आर साथ गुण आ्लस माइनस माइनस टू आर पी मान टू पी आर आर प्लस माइनस माइनस टू किऊ आर प्लस आर स्कोयर समान पी स्कोयर प्लस टू पी किऊ प्लस किऊ स्कोयर माइनस टू पी आर माइनस टू किऊ आर प्लस आर स्कोयर कारो साथ कारो चोक वियोग किछु जाच्छे ना তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস টু পি আর মাইনাস টু কিউ আর একটা দেখো পি মাইনাস কিউ প্লাস আর দেখো এখানে মাইনাস যেহেতু আছে আমাকে বলেছে এ মাইনাস বি আকারে তাহলে এই মাইনাসের আগে বা পরের জায়গাটা আমি এ বি ধরি যদি আমি এটাকে এ ধরি মাইনাস মাঝে থাকলো বি কি হবে কিউ দেখো প্লাস মাইনাসে প্লাসে কি হয় মাইনাস তাহলে এই জায়গাটা আমার ঠিক আছে এখানে মাইনাস দেব না প্লাস দেব যদি আমি এখানে মাইনাস আর করি তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আছে এখানে যদি আমি প্লাস দিয়ে দিতাম তাহলে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হতো তাহলে এই অঙ্কটা ভুল হতো তাহলে এখানে আমাকে একটা মাইনাস দিতে হবে তাহলে এটা হয়ে গেল এ এটা হয়ে গেল বি তাহলে এ সমান হয়ে গেল পি আর বি সমান হয়ে গেল কিউ মাইনাস আর তাহলে এই তিনটের বর্গ সমান কি হবে সমান হয়ে যাবে ए माइनस बी तार होल स्क्वायर समान हो जाए ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी सॉरी क्यू माइनस आर तार होल स्क्वायर समान पी स्क्वायर टा रेखे दी देखो टू पी गुण आछे टू पी टा एर साथे गुण आछे ताहले प्लस ए माइनस ए माइनस टू पी किऊ आबार माइनस ए माइनस ए प्लस टू पी आर তাহলে টু পি আর প্লাস দেখো কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার এটার ফর্মুলা করতে হবে আবার এ মাইনাস বি আকারে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরের লাইনে ব্র্যাকেট তুলে দিই টু পি কিউ প্লাস টু পি আর প্লাস কিউ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস আর স্কোয়ার কারোর সাথে কারোর যোগ বিয়োগ নেই তাহলে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু পি কিউ মাইনাস টু কিউ আর প্লাস টু পি আর টু এক্স বাই থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই ফোর তাহলে এখানে এ সমান হয়ে যাবে টু এক্স বাই থ্রি বি সমান হয়ে যাবে থ্রি ওয়াই বাই ফোর তাহলে টু এক্স বাই থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই ফোর তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर समान हो जाए देखो दुई दुए चार फोर एक्स स्क्वायर पाई तीन त्रिके नय माइनस देखो ऊपर नीचे काटा जाए बोललाम ताले एटा दुई दुए चार हो जाए ए देखो दुई दुए चले गेलो ताले समान हो जाए आर देखो थ्री थ्री हो जाए ताले हो गेलो कि शुधु बेचे रइलो एक्स वाई प्लस तीन त्रिके नय नाइन वाई स्क्वायर डिवाइडेड बाय चार चार षोलो तेरह देखो थ्री एम किूब माइनस फोर एन किूब तेल एखे ए कोटा ए हे थ्री एम किूब और बी हे फोर एन किूब ताहले थ्री एम किूब माइनस फोर एन किूब तार स्क्वायर समान कि ए स्क्वायर माइनस टू ए বি প্লাস বি স্কোয়ার দেখো থ্রি স্কোয়ার মানে তিন ত্রিকে নয় এখানটা ভাবছো থ্রি এম টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার থাকলে কি হবে দেখো একটা সাধারণ ভাষায় বোঝাচ্ছি যদি এ টু দি পাওয়ার বি থাকে তার টু দি পাওয়ার যদি সি থাকে তাহলে কি হবে এ সমান এ ইন্টু বি সরি এ টু দি পাওয়ার বি ইন্টু সি হবে মানে এ
বিসি, তাহলে সেম ভাবে যদি আমার এখানে এম কিউব তার স্কোয়ার থাকে তাহলে কি হয়ে যাবে, এম টু দি পাওয়ার 3 × 2 তাহলে হয়ে যাবে এম টু দি পাওয়ার 3 × 2 = 6, তাহলে এখানে হয়ে যাবে 9m6 মাইনাস 4 × 2 = 8, 3 × 8 = 24, এম এন কিউব 4×4 = 16, সেম ভাবে এন টু দি পাওয়ার 6। 15টা কি আছে, 999, এই শুধু একটা আছে, তাহলে আমাকে এ মাইনাস বি আকারে কিভাবে আনবো? দেখো এটা যদি আমি 1000 - 1 করি তাহলেও কি 999 হয়, তাহলে আমার এ সমান হয়ে যাবে 1000 আর বি সমান হয়ে যাবে 1, তাহলে 999 তার স্কোয়ার সমান কি হবে, 1000 - 1 তার স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab + b তার স্কোয়ার সমান হয়ে যাবে, 3টে 0 আছে স্কোয়ার মানে 6টা 0 হয়ে যাবে, 1, 2, 3, 4, 5, 6 মাইনাস 2×1 = 2, 2000 + 1 স্কোয়ার মানে 1। দেখো এটা আমি করে নিই রাফে, 1, 2, 3, 4, 5 আর 1 হয়ে যাবে কারণ একটা যোগ করছি, মাইনাস 2000, তাহলে কি হবে 1, 0, 0, 8, 1, 9, 1, 9 তাহলে হয়ে যাবে 9, 9, 8, 0, 0, 1। 16টা দেখো, p + q - r - s, দুটো করে ধরতে হয়, মানে দুটো এ তো দুটো বি, তাহলে দেখো p + q যদি করি এটা এ হয়ে গেল, দেখো মাঝে মাইনাস কারণ আমার এ মাইনাস বি আকারে করতে হবে, যদি মাইনাস দিই তাহলে এখানে কি হয়ে যাবে শুধু আর, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আমার এই জায়গাটা ঠিক আছে। আর এখানে কি দেবো, এখানে যদি আমি প্লাস দিই প্লাস এস করি তবেই মাইনাসে প্লাসে মাইনাস হয়, কিন্তু যদি এখানে মাইনাস দিতাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, এই ব্যাপারটা হতো না, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে ইকুয়েশন ঠিক আছে। তাহলে কি হবে, p + q - r - s তার বর্গ সমান কি হবে, p + q - r + s তার হোল স্কোয়ার সমান হচ্ছে a² - 2ab + b². এটা দেখো a + b তার হোল স্কোয়ার আকারে আছে, তাহলে a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা a² + 2ab + b². দেখো এখানে 2 এর সাথে এই দুটোর গুণ আছে, তাহলে 2টাকে আগে বাইরে রেখে দিই, p এর সাথে r এর গুণ, p এর সাথে s এর গুণ, q এর সাথে r এর, আর q এর সাথে h এর, এই গুণটা করতে হবে, তাহলে কি pr + দেখো প্লাসে প্লাসে প্লাস হবে, ps সবেতেই প্লাস আছে তাহলে প্লাসই হবে, qr + qs। সেমভাবে এটারও ফর্মুলা করি, a² + 2ab + b² সমান ব্র্যাকেট তুলছি p² + 2pq + q². দেখো 2 এর সাথে সবগুলোরই গুণ আছে আর প্লাসে মাইনাসে মাইনাস, 2pr - 2ps - 2qr - 2qs + r² + 2rs + s² দেখি নি কারোর সাথে কারোর কোনো মিল আছে কিনা, pq আছে, pq নেই, pr আছে, pr ও নেই, কারোর সাথে কারোর মিল নেই, সমান হয়ে গেল p² + q² + r² + s² + 2pq - 2pr - 2ps - 2qr - 2qs + 2rs। দেখো কিছু অঙ্ক দু একটা বাকি আছে যেগুলো একই ধরনের প্রসেসেই হবে, তোমরা বাড়িতে চেষ্টা করো, না পারলে কমেন্ট সেকশনে জানিও, আমি করার চেষ্টা করব, আর নিজে করি, 12.1 এর অঙ্কগুলো করিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নিও। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।